বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে জীবনযাপন করছো। আমরা উন্নতি ও সুশাসন দ্বিতীয় পত্র পড়ছি। আজকে আমরা উন্নতি ও সুশাসন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায়ে আলোচনা শুরু করব এবং তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে রাজনৈতিক ব্যক্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতার লাভ, পলিটিক্যাল পার্সোনালিটি, গেইন অফ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এই অধ্যায়ে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপটে বা স্বাধীনতা লাভের প্রেক্ষাপটে যেসব গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বিভিন্ন সময়ে অবদান রেখেছিলেন তাদের বিষয়ে আলোচনা করা হয়। অর্থাৎ বাংলাদেশের রাজনীতির আকাশে উজ্জ্বল নক্ষত্র যেসব ব্যক্তিবর্গ আছেন, যারা ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য কয়েকজনের জীবনী এবং রাজনীতির ক্ষেত্রে তাদের অবদান, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজকে প্রথমে আমরা এই অধ্যায়ে প্রথমে আমরা যার কথা আলোচনা করব তিনি হচ্ছেন হাজি শরিয়তুল্লাহ। তিনি 1781 সালে জন্মগ্রহণ করেন এবং 1840 সালে মৃত্যুবরণ করেন। তিনি মাদারীপুর জেলা বাহাদুরপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছোটবেলা থেকে যথেষ্ট শিক্ষানুরাগী ছিলেন এবং তিনি 18 বছর বয়সে ইসলামের পর বিশেষ জ্ঞান লাভের উদ্দেশ্যে মক্কা শরীফ গমন করেছিলেন এবং সেখানে 20 বছর অবস্থান করেন এবং 1818 সালে তিনি দেশে ফিরে আসেন এবং মক্কা শরীফে অবস্থানকালে তিনি ওয়াহাবি আন্দোলনের দ্বারা ভীষণভাবে প্রভাবিত হয়েছিলেন এবং সেই সময়টাতে এই উপমহাদেশে ইংরেজ শাসন চলছিল এবং ইংরেজ শাসনের নামে যে দুঃশাসন ছিল, যে অব্যবস্থা ছিল, এগুলোর বিরুদ্ধে তিনি অবস্থান গ্রহণ করেছিলেন। তিনি লক্ষ্য করেছিলেন যে সেই সময়ে মুসলমানরা যারা শত শত বছর ভারতবর্ষ শাসন করেছিল তখন তাদের অবস্থা খুবই খারাপ ছিল। তারা সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ভীষণভাবে পিছিয়ে পড়েছিল। বিভিন্ন ধরনের কুসংস্কার তাদেরকে আচ্ছন্ন করে ফেলেছিল এবং ইসলামের নামে অনেক অন ইসলামিক কর্মকাণ্ড সেখানে চলছিল। পীর পূজা, মাজার পূজা, মানত, এসব যেগুলো ইসলামের সাথে সম্পর্কযুক্ত নয়। তিনি এই অবস্থা থেকে মুসলমানদেরকে মুক্ত করার লক্ষ্যে একটা আন্দোলনের সূচনা করেছিলেন এবং সেটার নাম হচ্ছে ফরায়েজি আন্দোলন। ফরায়েজি আন্দোলন এসেছে আরবি ফরজ শব্দটি থেকে, যার মানে হচ্ছে অবশ্য পালনীয়, যেগুলি করতেই হবে। তিনি এটা লক্ষ্য করেছিলেন যে মুসলমানরা তাদের মূল দায়িত্ব থেকে, কর্তব্য থেকে এরা অনেক পিছিয়ে গেছে, সুতরাং তাদেরকে প্রথমত সচেতন করতে হবে এবং ইসলামের যে মৌলিক শিক্ষাটা, যে ফরজ বিষয়গুলো আছে, এগুলি সম্পর্কে তিনি তাদেরকে সচেতন করে তুলতে চেয়েছেন। ফরায়েজি আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্য এটা আমাদেরকে জানতে হবে। ফরায়েজি আন্দোলনের লক্ষ্য উদ্দেশ্যকে আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করে আলোচনা করতে পারি। যেমন প্রথমত যেটা ছিল সেটা হচ্ছে মুসলমানদেরকে ইসলামের প্রকৃত শিক্ষা শিক্ষিত করে তোলা। মুসলমানরা আসলে ইসলামের মূল শিক্ষা থেকে দূরে চলে গিয়েছিল। ইসলামের যে প্রকৃত শিক্ষাটা, এর মাধ্যমে তিনি মুসলমানদেরকে সচেতন করে তুলতে চেয়েছিলেন। তারা যেন অধিকার সচেতন হয়, তারা যেন কর্তব্যপরায়ণ হয়, তারা যেন তাদের অধিকারটা বুঝতে পারে, এই বিষয়ে তিনি প্রথমে মানুষকে সচেতন করার চেষ্টা করেছেন। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে ইসলাম বিরোধী কার্যকলাপ এবং কুসংস্কার রোধ করা, যেটা মুসলমান সমাজে ব্যাপক বিস্তার লাভ করেছিল। ইসলাম বিরোধী কুসংস্কার, বিভিন্ন ধরনের এই কুসংস্কারে তারা আচ্ছন্ন ছিল, তাদেরকে এই কুসংস্কার থেকে মুক্ত করার লক্ষ্যে তিনি প্রয়াস চালিয়েছিলেন, সংগ্রাম চালিয়েছিলেন এবং এটা ব্যাপকভাবে ছড়িয়ে দিয়েছিলেন। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে মুসলমানদের অধিকার ও কর্তব্য পালনে সচেতন করে তোলা। এরা যেন বুঝতে পারে তাদের অধিকার কী, তাদের কর্তব্য কী, তাদের পাওনা কী, কোথায় কোথায় তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, এই বিষয়টা যদি তারা উপলব্ধি না করে তাদের পক্ষে অন্যের প্রতিবাদ করা সম্ভব নয়। ইংরেজদের বিরুদ্ধে অথবা দেশীয় যারা জমিদার শ্রেণী ছিল, শোষক ছিল, তাদের বিরুদ্ধে তাদের অবস্থান নেওয়া সম্ভব নয়। তাই তিনি মুসলমানদেরকে অধিকার ও কর্তব্য সচেতন করতে চেয়েছিলেন। 4 নম্বর হচ্ছে ইংরেজ সরকার ও জমিদার শ্রেণীর অত্যাচার প্রতিবাদ করা। ইংরেজ সরকার তারা এখানে একটা কলোনি তৈরি করেছিল এবং এখানে তারা এদেশের মানুষকে শোষণ করে
নিজেদের অবস্থার পরিবর্তন করছিল এবং এদেশের কিছু দালাল জমিদার শ্রেণী এবং নীলকরেরা এদের সহযোগী ছিল। এদের হাত থেকে বাংলার মুসলমানদেরকে রক্ষা করার জন্য তিনি এই আন্দোলনের মাধ্যমে প্রয়াস চালিয়েছে। সবশেষে যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ভারতবর্ষকে স্বাধীন করা। এটা পরাধীন জাতির পক্ষে আত্মসচেতন হওয়া, অধিকার কর্তব্যগুলি যথাযথভাবে ভোগ করা এটা সম্ভব নয়। আলটিমেটলি তার আন্দোলনের লক্ষ্য ছিল এদেশকে স্বাধীন করা, যাতে এদেশের মানুষ তাদের নিজেদের মতো করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। তিনি ভারতবর্ষকে দারুল হারব বা বিদুর্মীদের রাজ্য হিসাবে আখ্যায়িত করেছিলেন। এই অবস্থা থেকে মুক্তির জন্য তিনি এই আন্দোলনের সূচনা করেছিলেন এবং একটা ব্যাপক প্রসার লাভ করেছিল। হাজি শরিয়তুল্লাহ 1840 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছিলেন। তার মৃত্যুর পর তার সুযোগ্য সন্তান দুদু মিয়া এই আন্দোলনটাকে অনেক দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন, কিন্তু দুদু মিয়ার মৃত্যুর পর এই আন্দোলনকে নেতৃত্ব দেওয়ার মতো যথাযথ ব্যক্তিত্বের অভাবে এই আন্দোলনটা আর এগোতে পারেনি। যদিও এই আন্দোলন সেখানে থেমে গিয়েছিল, কিন্তু আন্দোলনের প্রভাব ছিল সুদূরপ্রসারী। পরবর্তী সবগুলি আন্দোলনে এই আন্দোলনের একটা ব্যাপক প্রভাব ছিল। হাজি শরিয়তুল্লাহ এই বাংলাদেশের মুসলমানদের দুর্দিনে তাদের অবস্থা পরিবর্তনের জন্য তিনি এগিয়ে এসেছিলেন এবং এই আন্দোলন এটা পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলনকে প্রভাবিত করেছিল। সুতরাং হাজি শরিয়তুল্লাহর ফরাইজি আন্দোলন এবং এই সংস্কারমূলক আন্দোলন, এ সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো তোমরা সবাই, আবার দেখা হবে আগামী ক্লাসে। আজকে পর্যন্ত খুদা হাফেজ।